গুড নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে হান্ড্রেড জিকে ম্যারাথনের ষোলো নম্বর ক্লাস হবে পনেরো নম্বর ক্লাসে তোমাদের কিছু ডাউট ছিল যেগুলো কমেন্ট বক্সে কারেকশান করে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও আর তোমাদের সাবটাইটেলও দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও আজকে আমরা একশোটা জিকে করবো এবং আজকের জিকেগুলো একদম নতুন জিকে তোমাদের ঠিক আছে এগুলো তোমাদের প্রিভিয়াসলি আলোচনা করা হয়নি এই প্রত্যেকটা সেটের কোনোটাতেই তো এগুলো তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস ফুড ফুডেসাই মিসলেনিয়াস ক্লাসশিপ ডাব্লিউ বিপি কেপি মেন সবকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকদিন দিন ছাত্রার সময় এই ক্লাসটা লাইভ হয় আর এর প্লে লিস্টটা তোমাদের হান্ড্রেড জি ক্যামেরাথন বলেই আছে আগের ক্লাসগুলো তোমরা ওখান থেকে গেলেই দেখতে পারবে টেন্থ নভেম্বর পর্যন্ত অফারগুলো এক্সটেন্ড করা হয়েছে যাদের কাছে অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের নতুন অ্যাপটা তারা ওখান থেকে এই ক্লাসগুলোতে জয়েন করতে পারো আর যাদের কাছে অ্যাপ নেই তারা এই নাম্বারে যোগাযোগ করো তোমরা কিভাবে ক্লাস বা কোর্সগুলোতে জয়েন করবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তার কারণে এই অ্যাপটা এখন গুগল প্লেসতে অ্যাভেলেবেল নয় এটাতে একটা আপডেট চলছে তিন চার দিন তোমাদের এখানে থাকবে না ওকে দেখো প্রথম প্রশ্ন আজকে কী রয়েছে একশোটার মধ্যে কতগুলো আজকে পারলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রথম প্রশ্নটাই খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে স্ট্র্যাটিক তোমাদের এখানে বেশ কিছু করা হয়েছে ঠিক আছে রেগুলার সকাল ছটার সময় তোমরা আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো ফলো করলে এই ধরনের স্ট্র্যাটেজিকেগুলো ওখান থেকে কভার হয়ে যাবে তো এটার উত্তর আমাদের কী হবে ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ নলেজ রয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো স্ট্যাচু অফ নলেজ যেটা এটা কোন আমাদের কোন বিখ্যাত ভারতীয় একটা স্ট্যাচু সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সবাই নেক্সট নিচের কোনটি ফুডলুজ শিল্পের উদাহরণ কম্পিউটার চিপ তারপরে তামিলনাড়ুতে কুলানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়েছে রাশিয়া নেক্সট ভারতে কাকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় লর্ড রিপন গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতে কোন গভর্নর জেনারেল ওভেন মেরেদিথ নামে কবিতা লিখতেন লর্ড লিটন শিখ রাজ্যের শেষ রাজা কে ছিলেন দলীপ সিং টিপু সুলতানের শাসন আমলে তার রাজ্যের রাজধানী মহীশূর কোনটি ছিল শ্রীরঙ্গপত্তনম ডিএন এর পূর্ণরূপ কি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্সট নিচের মধ্যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন লর্ড রিপন মোহাম্মদ কুলি কুতুব শাহ সম্পর্কে নির্মলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন এখানে বলা হয়েছে তিনি কুতুব শাহী রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন এগুলোর মধ্যে কোনটি সঠিক সঠিক উত্তর আমাদের এক আর দুই দুটোই এখানে সঠিক পরের প্রশ্ন নিচের কোন মৃত্তিকাটি সাধারণত সেলফ মালচিং সয়েল নামে পরিচিত কৃষ্ণ মাটি উত্তরপ্রদেশ আর বিহারে জমি পরিমাপের ট্র্যাডিশনাল একক কি বিঘা পর্যায়ক্রমিক ঋতুতে একই এলাকায় একের পর এক ভিন্ন বা ভিন্ন ধরনের ফসল উৎপাদনের অভ্যাসকে কি বলা হয় পর্যায়ক্রমে চাষ দক্ষিণ এশীয় অঞ্চলের এলাকার উপর নির্ভর করে খরিফ ফসলের চাষ করা হয় এবং কাটা হয় কোন মাসগুলোতে এপ্রিল এবং অক্টোবর নিচের কোনটি খারিফ ফসল নয় মুসুর ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি এয়ার চিফ মার্শাল হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় নাগাল্যান্ড বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি সর্বোচ্চ বনভূমি সহ ভারতের রাজ্য কোনটি মধ্যপ্রদেশ নিচের কোনটি একটি ঠান্ডা সমুদ্র স্রোত ল্যাবরেটার কারেন্ট বা ল্যাবরেটার স্রোত সুলহ ইকুল অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয় আকবর কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে অ্যান্থ্রাসাইট ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত কেরালা মালবিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতাকে কালিদাস নেক্সট সৌরজগতের কোন গ্রহের এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি বৃহস্পতি দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন আজি বেগম কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয় পারদ প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল লিপিড কোষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয় সাইটোলজি ভারতের গোলকুণ্ডা ফোর্ট কোথায় অবস্থিত তেলেঙ্গানা জ্যাব শব্দটি নির্মলিখিত কোন খেলার সাথে যুক্ত বক্সিং নিচের কোনটি জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি রামসার চুক্তি নিম্নলিখিত কোনটি অন্তরকের উদাহরণ হীরা ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি কলকাতা হাইকোর্ট সিনেমার পর্দার নিচের কোন প্রকারের হয় সাদা আর অমসৃণ ভিল উপজাতি ভারতের কোন অঞ্চলে বসবাস করে মধ্য ভারত নিচের কোন সূত্র দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে প্রযোজ্য কুলম্বের সূত্র উদ্ভিদের কোন কোষ কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় যা একটি স্বাভাবিক রঞ্জক এবং জীবাণুনাশক ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কে ক্লোরেন পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত মাইক্রোপ্রসেসার কৃতকার্য হল প্রযুক্ত বল গুণিতক বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর স্মরণ নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর নিচের কোনটি অ্যানাস্থেসিয়ার জন্য ব্যবহৃত হয় অক্সিজেন এবং নাইট্রাস অক্সাইড প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয় গন্ধক সারদা আইন নিচের কোন বিষয়টির সাথে যুক্ত বাল্যবিবাহ নিষিদ্ধকরণ তেলুকাস কোন ভারত সম্রাটের সমসাময়িক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আর এন এতে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা কোনটি রাইবোজ শর্করা গাড়ির চালককে রক্ষা করার উদ্দেশ্যে একটি এয়ার ব্যাগে কি থাকে সোডিয়াম অ্যাজাইড নেক্সট ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম বাই কারনেট কোন অঙ্গাণুটির মাধ্যমে ফেগি ঘটে লাইসোজোম গ্রেপস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয় মাইক্রোকন্ড্রিয়াতে কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণী কোষ দুটোতেই দেখতে পাওয়া যায় নিচের কোন যৌগটি কষ্টিক সোডা নামে পরিচিত এনে ওয়েচ নির্মলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে মোমের মধ্যে রাখা হয় মোমের মধ্যে লিথিয়াম টক দুধে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড আয়োডিন পরীক্ষা নিম্নলিখিত কোন পদার্থের উপস্থিতি পরীক্ষণের জন্য ব্যবহৃত হয় কার্বোহাইড্রেট বায়োগ্যাস এবং সিএনজির প্রধান উপাদান কি মিথেন খতের উপর অ্যান্টিসেপ্টিক হিসাবে প্রয়োগ করা বেগুনি রঙের দ্রবণে কোন অধাতু ব্যবহৃত হয় আয়োডিন নিচের কোনটিকে কালো সীশা বলে গ্রাফাইট সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় নম্বর ধারা ভারতে সবচেয়ে বেশি ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করা হয়েছে এমন সেক্টরগুলি কি রেলওয়ে ব্যাংকিং বিমা এবং শিপিং নেক্সট দিওয়ানি আর্জ বিভাগের সাথে যুক্ত ছিলেন প্রতিরক্ষা হিরো হন্ডা কোম্পানি ভারতের কোথায় অবস্থিত গুরগাঁও ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানাটি কোনটি মারুতি উদ্যোগ লিমিটেড ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল কোথায় আছে মহারাষ্ট্র কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে মুম্বাই দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন বস্ত্র বয়ন কেন্দ্র কোথায় কোয়েম্বাটোর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে বেঙ্গালুরু ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে সালেম কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে শিকর আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে কার্পাস শিল্প পেট্রোরাসন শিল্পের প্রধান নেপথা বিধানসভায় যিনি সভা চালান তাকে কি বলা হয় স্পিকার প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি সেনজাও সেভেন্টিন নামে মানুষবাহী স্পেসক্রাফট লঞ্চ করেছে কোন দেশ চীন ভারতের পার্লামেন্টের নেতাকে রাষ্ট্রপতি গঙ্গা নদী সমুদ্রে প্রবেশ করেছে কি ধরনের বদিপের মধ্যে দিয়ে বদ্বীপের মধ্যে দিয়ে অপশন এ এগুলো না কোন প্রকারের নদী হলো সিন্ধু পূর্ববর্তী নদী কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ঝিলাম নদী ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হল গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি চিল্কা হ্রদ নোনা জলের হ্রদ যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী পরিণত হতো কিরকম অতি শীতল নিম্নের কোন শস্যটির ফলন ভারতের সবুজ বিপ্লব নিম্নের কোন শস্যটির ফলন ভারতের সবুজ বিপ্লব ঘটার দরুন বৃদ্ধি পেয়েছে গম নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে কারণ স্থানান্তর কৃষি গণিতে অসামান্য অবদানের জন্য দু সালে কে অ্যাবেল পুরস্কার জিতেছেন লুইস ক্যাফারেলি বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় টোয়েন্টি ফোর্থ মার্চ রাউরকেল্লা স্টিল প্লান্ট কোন নদী তীরে গড়ে উঠেছে ব্রাহ্মণী ভারতের প্রথম কোন রাজ্যে রাইট টু হেলথ বিল পাস করেছে কোন রাজ্য প্রথম রাইট টু হেলথ বিল পাস করেছে রাজস্থান ভারতের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম ফোর মিটার আন্তর্জাতিক তরল আয়না টেলিস্কোপ রয়েছে এগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ছটার সময় ফলো করলে এগুলোর আপডেট পেয়ে যাবে উত্তরাখণ্ড বিশ্ব জল দিবস কবে পালন পালন করা হয় বাইশে মার্চ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত একশো ছাব্বিশতম ফিফার নতুন সভাপতিকে গিয়ানি ইনফান্তিনো দু গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে আছে আফগানিস্তান সুরিয়া বামসম শিরোনামে বইটি কার লেখা শিবাশঙ্করে হোমওয়ার্ক থাকলেও ইনি এই বইটার জন্য এবারে কোন পুরস্কার পেয়েছেন আইসিসি আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ কোন দেশে অনুষ্ঠিত হল দক্ষিণ আফ্রিকা দু হাজার তেইশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো একষট্টি মোকা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ মোকা বা মোচা যাই বলো এখানে ইএমএন হয়ে যাবে জাতিসংঘ দু হাজার তেইশ সালে সালকে আন্তর্জাতিক কোন বর্ষ হিসাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক বাজরা বর্ষ লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক দু হাজার বাইশ তেইশ ইরানি কাপ কোন দল জিতেছে এটা তোমরা শেষকালে কমেন্টে জানাও মাঝখানেও অনেক হোমওয়ার্ক জিজ্ঞাসা করেছি সেগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর প্রত্যেক দিন সাতটার সময় এরকমই একটা জিকের প্র্যাকটিস সেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে না গেলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো তার কারণ প্রতিদিন সকাল ছটার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া তোমাদের আটটা পনেরোতে তোমাদের ম্যাথের লাইভ ক্লাস চলছে ঠিক আছে নটার সময় তোমাদের ইংরাজি লাইভ ক্লাস চলছে কেপি কনস্টেবলের জন্য আপাতত দশটা থেকে দশটা বা এগারোটার সময় তোমাদের প্রতিদিন একটা স্ট্যাটিক জিকের ক্লাস পাবলিশ হয় আজকে তোমাদের ভারতে ভারতের জলপ্রপাত নিয়ে অনেক কিছু ফ্যাক্স আলোচনা করেছি দেখে নিও সকালের ক্লাসটা আর সাতটার সময় তোমাদের এই ক্লাসটা প্রত্যেক দিন হয় এগুলোর নোটিফিকেশান না গেলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো টেলিগ্রামে তোমাদের মক টেস্টও দেওয়া হচ্ছে প্রচুর সেগুলোও তোমরা অ্যাটেন্ড করতে পারবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট